হ্যালো এভরিওয়ান, আই কে ইনফরমেশন অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হল মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ গ্যাসের আচরণ থেকে কিছু 3 নম্বরের প্রশ্ন এবং উত্তর। তাহলে তোমরা এখানে লেখা দেখতে পাচ্ছ 12 নম্বর, অর্থাৎ এর আগে কিন্তু আমরা 11টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি এবং সেই ভিডিওগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে। যেই প্রশ্নগুলো তোমাদের 2 নম্বর এবং 3 নম্বরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় অধ্যায় থেকে, সুতরাং এখনো যারা সেই ভিডিওগুলো দেখোনি, দ্বিতীয় অধ্যায়ের বিস্তারিত ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমের প্রশ্ন, তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের বর্ণনা দাও। এক্ষেত্রে বলে রাখি, তোমাদের সিলেবাসে 3টে স্কেল রয়েছে, 3টে স্কেল সম্পর্কে তোমাদের জানতে হবে। তাপমাত্রা পরিমাপ করার জন্য 3টে স্কেল রয়েছে, একটা হলো কেলভিন স্কেল বা পরম উষ্ণতা স্কেল, আরেকটা হচ্ছে সেলসিয়াস স্কেল, আরেকটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে আমরা এক এক করে দেখে নিই যে কোন স্কেলের সংজ্ঞা কি। এবং আরো একটা কথা, আমরা ট্রিক্সের সাহায্যে মনে রাখব কি করে সেন্টিগ্রেড স্কেল থেকে কেলভিন স্কেলে যাওয়া যায় এবং কেলভিন স্কেল থেকে সেন্টিগ্রেড স্কেলে যাওয়া যায়। তোমরা যদি এই ট্রিক্সটি দেখো বা শিখে রাখো, তাহলে কিন্তু সেই ট্রিক্স রিলেটেড, অর্থাৎ সেই ট্রিক্স সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলেই কিন্তু উত্তর করতে পারবে। এবং সেই ট্রিক্স রিলেটেড প্রশ্নগুলো MCQতেও আসে, 1 নম্বরের জন্যও আসতে পারে এবং শূন্যস্থান পূরণের জন্যও আসতে পারে। সুতরাং সেই ট্রিক্সটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে এবং শেখার চেষ্টা করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং ট্রিক্সটি ইচ্ছে হলে নিজেদের খাতায়, কিন্তু রাফ খাতায় লিখে নিতে পারো, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু লিখবে না। শুধু সেই ট্রিক্সটা তোমাদের মনে রাখতে হবে, সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। তাহলে দেখে নাও, পরম উষ্ণতা স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে। বিজ্ঞানী কেলভিন উষ্ণতার একটি নতুন স্কেল প্রবর্তন করেন যার শূন্য বিন্দু ধরা হয় -273°C-কে এবং প্রতি ডিগ্রির মান ধরা হয় সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রির সমান। উষ্ণতার এই স্কেলকে বলে পরম স্কেল। তোমরা এখানে 3টে ছবি দেখতে পাচ্ছ। প্রথমেরটা হচ্ছে কেলভিন স্কেল বা পরম স্কেল, যেটাকে কে দিয়ে লেখা আছে। দ্বিতীয়টা হলো সেলসিয়াস স্কেল, ডিগ্রি সেন্টিগ্রেড। 3 নম্বরটা হলো ফারেনহাইট স্কেল। এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ লোয়ার যে ভ্যালুগুলো, নিম্ন স্থিরাঙ্ক কি? কেলভিন স্কেলের ক্ষেত্রে 0, সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে -273°C, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে -460°F। এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? কেলভিন স্কেলের ক্ষেত্রে 373, সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে 100°C এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে 212°F। এবার তোমরা দেখে নাও যে সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল কাকে বলে। একই রকম ভাবে তাপমাত্রা পরিমাপের যে স্কেলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক 0°C এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100°C এবং মধ্যবর্তী মৌলিক ব্যবধান 100 ভাগ করা হয়, তাকে সেলসিয়াস স্কেল বলে। আমি এই পেজগুলো ভিডিও শেষে আবার আপলোড করে দেব, যাতে সেখান থেকে তোমরা খুব সুন্দর করে কিন্তু লিখে নিতে পারো। সুতরাং এখন শুধু উত্তরগুলো দেখো এবং বোঝার চেষ্টা করো। নোটসের জন্য তোমাদের এই ভিডিওর একদম শেষে চলে যেতে হবে। শেষে গেলেই তোমরা এই প্রত্যেকটি পেজ থেকে নিজেদের খাতায় তুলে নিতে পারবে। এবার দেখে নাও ফারেনহাইট স্কেল কাকে বলে। তাপমাত্রা পরিমাপের যে স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32°F ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212°F এবং মধ্যবর্তী মৌলিক ব্যবধান 180টি ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়, তাকে ফারেনহাইট স্কেল বলে। তাহলে এই যে প্রত্যেকটা নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এগুলোর থেকে 1 নম্বরের প্রশ্ন আসতে পারে যে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান কত, তখন বলতে হবে 32°F। ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান কত? 212°F। এবার দেখো আমাদের সেই ট্রিক্স,
যে ট্রিক্সের সাহায্যে আমরা সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে কনভার্ট করতে পারি বা রূপান্তর করতে পারি। দেখো, আমরা যখন ABCD লিখি, ABCD EF GH IJ K, ঠিক আছে, আমরা যখন ABCD লিখি, কে আগে আসে? সি আগে আসে। কার আগে? কে এর আগে। আমরা সি এবং কে ফর কি ধরব? সি ফর সেন্টিগ্রেড স্কেল, কে ফর কেলভিন স্কেল। এবার যদি আমাদেরকে বলে সেন্টিগ্রেড থেকে কেলভিন স্কেলে যেতে, তাহলে কি করতে হবে? দেখো, এটাকে যদি 1 2 3 হিসেবে ধরি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এই সি থেকে কে তে যেতে আমাদের কি করতে হচ্ছে? প্লাস করতে হচ্ছে, অর্থাৎ সি এর থেকে কে হচ্ছে বড়। তাহলে সেন্টিগ্রেড স্কেল থেকে কেলভিন স্কেলে যেতে হলে আমাদেরকে কি করতে হবে? 273 দিয়ে যোগ বা প্লাস করতে হবে। একই রকম ভাবে উল্টোটা, কেলভিন স্কেল থেকে যখন আমাদের সেন্টিগ্রেড স্কেলে আসতে বলবে, তখন আমরা কি করব? 273 বিয়োগ করব। এটাই হলো আমাদের ট্রিক্স। এবার দেখো, এই ট্রিক্সের সাহায্যে কি করে আমরা সেন্টিগ্রেড থেকে কেলভিনে রূপান্তর করতে পারি। মনে করো, দেওয়া থাকলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সমান সমান কত কেলভিন। তাহলে সেন্টিগ্রেড থেকে কোথায় যেতে হবে? কেলভিনে। কি করতে হবে তাহলে? সি থেকে কে বড়, সুতরাং যোগ, বড় হলে যোগ করি আমরা, তাহলে যোগ করতে হবে। কত যোগ করবো? 273। সুতরাং 30-এর সঙ্গে যদি আমরা 273 যোগ করি, তাহলে কত পাবো? 303। সেটা কি হয়ে যাবে? কেলভিন। বুঝা গেল? একই রকম ভাবে যদি বলে 303 কেলভিন সমান সমান কত ডিগ্রি সেন্টিগ্রেড, কি করতে হবে? কেলভিন থেকে সেন্টিগ্রেডে যেতে হবে, সুতরাং আমাদের -273 করতে হবে। তাহলে 303 থেকে 273 করলে আমরা পাবো 30। এই একই রকম ভাবে এই কনভার্সনগুলো থেকে কিন্তু শূন্যস্থান পূরণ আসতে পারে, MCQ আসতে পারে, বা 1 নম্বরের প্রশ্ন উত্তরেও আসতে পারে। এবার তাহলে এই ট্রিক্স রিলেটেড পরের প্রশ্ন এবং উত্তরটা দেখে নাও। কি বলেছে? সেলসিয়াস স্কেলের সঙ্গে কেলভিন স্কেলের বা পরম স্কেলের সম্পর্ক কি? বিজ্ঞানী কেলভিন প্রবর্তিত কেলভিন স্কেলের শূন্য বিন্দু সেলসিয়াস স্কেলের -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সমান ধরা হয়। সেলসিয়াস স্কেলে কোন উষ্ণতার মান থিটা ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে তার মান হয় 273 প্লাস থিটা, যেটা বললাম যে 273 যোগ করতে হয়। এবার দেখে নাও পরের একটা প্রশ্ন। এটা শুধু তোমাদের এই সম্পর্কটা মনে রাখলেই কিন্তু হবে, এখান থেকে কখনো কখনো গাণিতিক সমস্যা দেয়। সেই গাণিতিক সমস্যা নিয়ে আমরা পরের কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আপাতত শুধু এই সম্পর্কটা মনে রেখো, সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি? এই সি ফর সেলসিয়াস স্কেলের পাঠ এবং এফ ফর ফারেনহাইট স্কেলের পাঠ বা রিডিং। তাহলে C/5 সমান সমান F-32/9, এটা তোমাদের মনে রাখতে হবে। C/5 সমান সমান F-32/9। এবার দেখে নাও আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। প্রশ্নটা কি? দুই রকম ভাবে লেখা আছে, মানে এই দুই রকম ভাবেই যদি আসে প্রশ্নটা, তাহলে উত্তর কিন্তু একটাই হবে। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? বা চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। তাহলে পরম শূন্য উষ্ণতা কি? যদি 1 নম্বরের জন্য আসে, তাহলে তোমরা শুধু এই শেষের লাইনটা লিখে দেবে যে স্থির চাপে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। 1 নম্বরের জন্য কিন্তু এই এতটুকু লিখলেই হয়ে যাবে। এখানে যেহেতু আমরা 2 এবং 3 নম্বরের জন্য আলোচনা করছি, তাই আমরা উত্তরটি বিশদে লিখব এবং মনে রাখব। দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0 হলে চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কি হয়? VT সমান সমান V0 × 1 + T/273। আমরা চার্লসের সূত্র থেকে এই সম্পর্কটা জানি। আমরা চার্লসের সূত্র, বয়েলের সূত্র প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভিডিও পোস্ট করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা কিন্তু এটা বুঝতে পারবে না, সুতরাং সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে।
এবার দেখো -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে, টি এর জায়গায় শুধু আমরা -273 বসিয়ে দেব। তাহলে এই টি এর জায়গায় 273 বসবে, -273, তাহলে ওপরে 273 এবং নিচে 273 কেটে যাবে, তাহলে কেটে গেলে কত হয়, 1 হয়, 1 থেকে 1 চলে গেলে কত হবে, শূন্য, শূন্য ইন্টু ভি জিরো মানে শূন্য। তাহলে কি হয়ে গেল, চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে, এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। 3 নম্বর বা 2 নম্বরের জন্য এলে তোমাদের এই পুরোটা লিখতে হবে, 1 নম্বরের জন্য এলে এখান থেকে লিখবে, স্থির চাপে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে, এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। বোঝা গেল? এবার দেখো আজকের ভিডিওর শেষ প্রশ্ন। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হওয়ার কারণ কি? শুষ্ক বায়ুর উপাদান কি কি? অক্সিজেন এবং নাইট্রোজেন। কিন্তু আর্দ্র বায়ুতে থাকে অক্সিজেন, নাইট্রোজেন এবং জলীয় বাষ্প। আর্দ্র শব্দের অর্থ কি? আর্দ্র মানে স্যাঁতসেঁতে বা ভেজা, ভেজা মানে সেখানে জলীয় বাষ্প বা জল রিলেটেড কিছু থাকবে। তাহলে অক্সিজেনের আণবিক ভর কত? 32। আর বাষ্প ঘনত্ব, আমরা জানি বাষ্প ঘনত্ব আণবিক ভরের অর্ধেক হয়, সুতরাং 32-এর অর্ধেক 16। একই রকমভাবে নাইট্রোজেনের আণবিক ভর 28, বাষ্প ঘনত্ব 14, জলীয় বাষ্পের আণবিক ভর 18, বাষ্প ঘনত্ব 9। এক্ষেত্রে একটা কথা বলে দিই তোমাদের, এই আণবিক ভর নির্ণয়, বাষ্প ঘনত্ব নির্ণয় আমরা এই ভিডিওর পরের ভিডিওগুলোতে কিন্তু এগুলো নিয়েও আলোচনা করব। সুতরাং তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করবে, যাতে একটা ভিডিও তোমরা মিস না করো। কেননা প্রত্যেকটা ভিডিও কিন্তু অন্য প্রত্যেকটা ভিডিওর সঙ্গে লিঙ্কড আপ, একটা যদি তোমরা না দেখো বা মিস করে যাও তাহলে কিন্তু পরের প্রশ্ন উত্তরগুলো বুঝতে পারবে না। সুতরাং তোমরা প্রত্যেকটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবার দেখো, অক্সিজেন এবং নাইট্রোজেন অপেক্ষা জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কম, যেটা আমরা এখানে দেখলাম। সুতরাং সম আয়তনের জলীয় বাষ্প ও অক্সিজেন নাইট্রোজেন অপেক্ষা হালকা, সুতরাং বলা যায় শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এর পরে আমরা এই গ্যাসের যে অধ্যায়টি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, এখান থেকে MCQ এবং 1 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বর বা শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, এগুলো প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা প্রত্যেকটি ভিডিও দেখবে এবং সেগুলো নিজেদের খাতায় সুন্দর করে লিখে নেবে এবং পরীক্ষার জন্য কিন্তু তৈরি করবে। এবারে তোমরা এর পরে দেখে নেবে, এই প্রত্যেকটা পেজ আমরা সুন্দরভাবে আপলোড করে দেব, যাতে তোমরা সেখান থেকে নিজেদের খাতায় লিখে নিতে পারো। ধন্যবাদ তোমাদের সকলকে আরও একবার।